গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে না, বৃষ্টি কবে কমবে কে জানে। মনে হচ্ছে কি এবার বন্যাই হয়ে যাবে, জানো তো। দেখো আমার বারান্দার গাছে দেখো অপরাজিতা ফুল ফুটেছে, তো তিনটে ফুল ফুটেছে জানো তো। বললাম আমি ভিডিও করছি, ফুলগুলো তোলো, তো সব কটা তুলে নিয়েছে। একটা রাখতে বলেছিলাম জানো, তিনটেই তুলে নিয়েছে। তো সকাল সকাল উঠে কাঁচাকুচি করে তারপর রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রান্না করব লাউয়ের তরকারি। তো দেখো ডিমের মধ্যে আমি বেসন দিচ্ছি, ডিম পেঁয়াজ আর বেসন দিয়ে একটু ফাটিয়ে ভাজবো। তো এতে করে ভাজলে কি হবে বলো তো, ডিমগুলো না ফুলে ফুলে উঠবে জানো তো। তোমরা এরকম করে কি কেউ খেয়েছো? না খেলে করে দেখতে পারো। তো আজকে আমার লাউ কাটা হয়ে গেছে, তারপর মাছ আনার কথা বলছিল। তো লাউ যেহেতু কাটা হয়ে গেছে, বললাম লাউ দিয়ে ডিম দিয়ে করব। আর করব চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো গুঁড়ি কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। আর দু পিস কাটা পোনা মাছ এনেছে পেটি। তো মাম্মা আর মাকে ভাবছি ভেজেই দেবো, তো মাম্মাকেও এই ঝোলই খাওয়াবো। তো গোটা লঙ্কাটা রেখে দেবো, তারপর ওর তরকারিটা তুলে আর লঙ্কাগুলো ঘেঁটে দেবো। দেখো আমি ডিমগুলো ভেজে পিস পিস করে নিয়েছি, তো বেসন দিয়েছি বলে কতটা ফুলেছে আর অনেকটা হয়েছে জানো তো। তো তরকারি করে নেবো। আর এখন না ইউটিউবে দেখছি সব রোস্ট নিয়ে খালি সব, মানে একজন ভুল ভাল বলেছে তাকে নিয়েই সবাই পড়েছে। তা এই হচ্ছে, ইউটিউবে খালি রোস্ট নিয়েই এখন হচ্ছে। তো অনেকে অনেক কিছু বলছে, তো আমি না অনেক ভাষা না বুঝতে পারছি না জানো তো। তো নিব্বা নিব্বি এটা কী গো, এটা মানে কি আমি তো বুঝতেই পারছি না, কী নিব্বা নিব্বি মানেটা কী? তারপর কী আর একটা বলে ছাপরি, এগুলো কী যে মানে আমার না মাথায় ঢোকে না। তোমরা যদি কেউ জানো একটু বলো তো, নিব্বা নিব্বিটা কী, নিব্বা নিব্বি ছাপরি এগুলো মানে কী ভাষা, মানে এগুলোকে কী বলে আমি না ঠিক জানি না জানো তো। তোমরা যদি কেউ জানো জেনে থাকো মানে বলো। আমি বার অনেক সময় মানে প্রতি অনেক ভিডিওতেই দেখি নিব্বা নিব্বি লেখা, তো আমিও জিজ্ঞেস ভাবি যে নিব্বা নিব্বিটা কী। তো তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে বলো, তো এটা আমি জানি না। তো দেখলে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর পেঁয়াজ ভেজে তরকারিটা গুঁড়ি কচু আলু ভেজে কষিয়ে তারপর জল ঢেলে দেবো, তারপর ফুটে উঠলে লাস্টের দিকে চিংড়ি মাছটা দেবো। তো এই হচ্ছে আজকে রান্না। আর এদিকে দেখো লঙ্কাটা তুলে রেখেছি ঘেঁটে দেবো বলে, মাম্মার তুলে নিই। আর আমার লাউ দিয়ে বড়ি ডিম আলু সব কিছু দিয়ে তরকারি হয়ে গেছে। আর লাস্টে মাম্মার আর মায়ের এই দু পিস মাছও আমি ভেজে নিচ্ছি, তোরা এই মাছ দুটো ভাজাই করে দেবো আজকে। আজকে আর তরকারি করে দেবো না, ভাজাই খেয়ে নেবে। তো আজকে তো শনিবার, তো অন্য শনিবার আসলে এই রবিবার কি কাজ করব না সেই চিন্তা থাকে জানো তো। রবিবার এইটা পরিষ্কার করব, এই রবিবার এইটা পরিষ্কার করব, মানে এই ঘরের কাজগুলো করব, এটা মনে হয়। আর এই শনিবার কিন্তু সেরকম কিছু মনে হচ্ছে না, কারণ আমার পুরো ঘর বাড়িটা আমি পরিষ্কার করে নিয়েছি। তো একটা করে রবিবার করে এসে এসে আমি পুরো পরিষ্কার করে নিয়েছি, তো এই রবিবার আমার সেরকম পরিষ্কারের কোনো কাজ নেই, তাই জন্য এই রবিবার আমার চাপও কম আছে। তো মাম্মাকে নিয়ে একটু বিকালে ঘুরতে যাব, ব্যাস ওইটুকুই। তো দেখো আমার রান্নাও হয়ে গেছে, আর এই যে বাবার সাথে ভাত খেতে বসেছে। প্রতিদিন ওর বাবা যেই ভাত খাবে অমনি চলে আসবে, আর বাবার পাতেই খাবে। তো বাবার সাথে ভাত খেয়ে বাবা অফিস চলে গেলেও, তো একে আমি স্নান করিয়ে দিয়েছি। দেখো স্নান করিয়ে দিয়ে চুল আঁচড়ে দিচ্ছি, এবার টিপ পরাবো। তো ওই ঝাঁকাটাকে নিয়ে এসেছে জানো, নিয়ে এসে ওই ওতে সব জিনিসগুলোকে নামাবে আর তুলবে, ওই করবে বারবার। তো ওই ওরতে মানে পয়সাও আছে খুচরো, সেগুলোকে নিয়ে খালি বারবার ওই করবে। মাম্মা, তো এবার ওকে খাওয়াতে আমি চলে এসেছি, তো খেতে খেতে খালি শুয়ে পড়বে। এ নাও ভাতটা খেয়ে নাও, শুয়ে শুয়ে ভাত খেতে আছে। ওঠো ওঠো ওঠো, মা কি দিয়ে ভাত খাচ্ছো? মা মা তুমি কি দিয়ে ভাত খাচ্ছো? ধরো ধরো কি দিয়ে খাচ্ছো বলো বলো বলো। মাছ কোথায় দাঁড়িয়েছো তুমি? এটা ওটা দাঁড়াই কেউ, ওই দেখ কি হচ্ছে এটা,
কি চান করছো? ওরে বাবা, কি খেলা এটা! তো প্রতিদিন ভাত খেতে খেতে না ওসব হিন্দি গান বাংলা গান ওইসব শুনবে, জানো তো। আর আজকে আমি হরিনামের গান চালিয়ে দিয়েছি। আর প্রথমে একটু রেগে গেছিলাম, বলেছি যে কোনো কথা বলবি না, যা গান চালাবো তাই শুনবি, তাই জন্য আর কিছু বলছে না। তো বাধ্য হয়ে ওই গানই শুনছে আর খাচ্ছে আর দুষ্টুমি করছে, খেলাগুলোকে নিয়ে খালি নামাচ্ছে আর তুলছে, নামাচ্ছে আর তুলছে, এই করছে। তোকে খাইয়ে আমি স্নান করে খেয়ে নেবো। আর এদিকে দেখো, ওর বাবা অফিস থেকে এসে রং করতে লেগে গেছে, তো মাম্মার ঘরের পুরো গেট আপটাই পাল্টে দিচ্ছে। পুরো আকাশি কালার রং ছিল, তো ওটা পিঙ্ক হচ্ছে। আর ভাবলাম কি ওই মানে মাঝখানের ওই গ্যাপটা, বললাম কি আগের ওই গ্রিলের সবুজ রঙটা ছিল না, তো বললাম এই গ্যাপটাই সবুজ রঙটা করলে কেমন লাগে, একটু নতুনত্ব লাগবে, তাই জন্য এই গ্রিলটাই এই মানে দরজার এই খোপগুলোতে ওই সবুজ রঙটা করছে। তো দেখতে খারাপ লাগছে না, তাই জন্যই বললাম কি করো। তো এটা না খুব ধীরে ধীরে করতে হচ্ছে, জানো তো, একটু মানে এদিক ওদিক হলেই দুদিকেই পিঙ্ক কালার করা আছে, তো তাই জন্য লেগে যাওয়ার ভয়। মানে খুব ধীরে ধীরে আস্তে আস্তে করতে হচ্ছে, সাবধানে, না হলে নয় এদিক লেগে যাবে আর নয় ওদিক লেগে যাবে। তো রং করছে, আর এদিকে দেখো বাবা সবজি নিয়ে এসছে, আমি সবজিগুলো সব প্যাকেটে করে করে ফ্রিজে রাখবো, কলা, ঢ্যাঁড়স, কুমড়ো, তারপর পটল, করলা, বেগুন, টমেটো, ঝিঙে সব কিছুই নিয়ে এসছে। তো এগুলো আমি গুছিয়ে রাখবো, রেখে আর রাতের রান্নাটা করব। তো রাতে পটল আলুর তরকারি আর রুটি করেছি, তো বাবারও খাওয়া হয়ে গেছে, দেখো আমাদের দুজনের তরকারি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও সবাই ভালো।